এজাহারেই বিভ্রাট আলোচিত সিলেট এমসি সি কলেজে ধর্ষণ মামলার ঘটনার শিকার নারীর এজাহারের বর্ণিত নামের সঙ্গে মিল নেই আসল নামে ইচ্ছা করে কিংবা অনিচ্ছাকৃত যেভাবেই হোক বিষয়টিকে এজাহারের বড় ভুল আখ্যা দিয়ে বলা হচ্ছে এতে সুবিধা পেতে পারেন আসামিরা এই বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আইনজীবী আনোয়ার হোসেন সুমন তার কাছ থেকে জেনে নেব একটু এজাহারে যেই নাম বিভ্রাটের কথা বলা হচ্ছে আনোয়ার হোসেন সুমন সেই নাম বিভ্রাট আসলে আসামিদের কি ধরনের সুবিধা দিতে পারে একটু আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই আসামিরা অবশ্যই কিছু সুবিধা পাবে কারণ দেখা যাচ্ছে যে বিক্টিম হয়েছে সেই বিক্টিমদের আইডেন্টিটি নিয়ে যদি প্রশ্ন তৈরি হয় তাহলে এক ধরনের সুবিধা তো পাবেই কারণ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হতে গেলে সন্দেহাতীত ভাবে এই প্রমাণ হতে হবে সুতরাং ক্ষেত্রে একটা ত্রুটি থেকে যাবে তবে এই ক্ষেত্রে যেহেতু আদালতের নজরে সবকিছু যখন আসবে এবং এটা তদন্তের পর্যায় যদি সঠিকভাবে চলে আসে যে এই নামের এই নামের যে বিভ্রাটটা সংগঠিত হয়েছে এই ধরনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ এবং সঠিকভাবেই কারণ আমরা জানি যিনি দিকটি হয়েছে তিনি হয়তো নামের যে বিভ্রাট যতই থাকুক না কেন প্রকৃত অর্থে দিকটিম একই হয়তো নামের এই ত্রুটির জায়গাটা আমার ধারণা যে তদন্ত কর্মকর্তা যদি সঠিক ব্যাখ্যা করে আদালতের সামনে উপস্থাপন করতে পারেন তাহলে আদালতের সামনে নজরে আসলে আমরা দেখেছি মধ্যে হাইকোর্টেরও নজরে এসেছে এই ঘটনাটুকু সুতরাং সকল আদালতই যখন এই বিষয়টা বুঝবেন কারণ আমাদের দেশে নারীদেরকে নানাভাবে নামের বিষয়টা পরিচিতি সামনে আসার বিষয়টা নানাভাবে গোপন করার চেষ্টা করা এই বিষয়টা সার্বিকভাবে আদালতের ক্ষমতা বিশাল সুতরাং ওনারা এই বিষয়টুকু যদি সঠিকভাবে উপলব্ধি করেন বা এই বিষয়গুলো পর্যালোচনা করেন পারিপার্শ্বিকতা বা আমাদের দেশের যে নারীদের অনগ্রসরতা এবং আমরা জানি এই ধরনের ঘটনা এমসি একটা ঘটে নাই অনেকগুলো ঘটনা ঘটেছে আজকে যে সাহস করে এই যে নারী বা নারীর পরিবার যে গিয়ে এসেছে এই বিষয়গুলোকে আমাদের আমাদের দেশের আইন আমাদের দেশের বিচার ব্যবস্থাকে বিবেচনায় নিতে হবে কারণ এই অনেক নারী হয়তো নির্যাতনের শিকার হন পারিপার্শ্বিকতা নানা নানা ধরনের যে সামাজিক হ্যারাসমেন্টের কারণেই অনেক মেয়ে বিষয়গুলো এরাই এড়িয়ে চলতে পারে আদালতের ক্ষমতা বিশাল আদালত আদালত হয়তো এই বিষয়গুলো সঠিকভাবে আদালতে যদি তুলে ধরা হয় তো মাধ্যমে তাহলে এই যে বিব্রত আছে সেটার সুবিধা হয়তো শেষ পর্যন্ত যে আসামিরা পাবে না এবং আমরা এমনটাই আশা করব যে আদালত এই বিষয় সঠিকভাবেই তো দণ্ডটাতে এই সমস্ত বিশেষণগুলো আসবে এবং আদালত হয়তো এই বিষয়টা সদয় দৃষ্টিতে দেখবেন এবং এর মাধ্যমে হয়তো চূড়ান্ত বিবেচনায় আসামিরা বেনিফিট পাবে না কিন্তু তারা অবশ্যই চেষ্টা করবে এই বেনিফিট টুকু নিতে কারণ অপরাধটা প্রমাণ হতে হবে সন্দেহাতীত পাবে সুতরাং আমি এই আশাতেই থাকলাম যে যেহেতু ভিক্তি মেকি নামের এই বিভ্রাট নামের এই যে ত্রুটি বিচ্যুতি এটা অবশ্যই সর্ব এ সামনে চলে আসবে এবং এই ত্রুটিগুলো হয়তো সংশোধনের পর্যায়েই থাক। জি নিশ্চয়ই আমরাও সেটি আশা করে সেই প্রসঙ্গে আরো একটি প্রশ্ন করতে চাই আপনাকে যে যদি আসলে অপরাধ প্রমাণিত হয় এবং আপনি নিজেও বলেছেন যে এই সিলেট এমসি করে যে এরকম ঘটনা আগেও ঘটেছে দৃষ্টান্তমূলক শাস্তিটা আসলে কি হতে পারে আইনি প্রক্রিয়ার শেষে সেই প্রক্রিয়াটা কি হবে এবং শাস্তি আসলে কি পেতে পারে এই অপরাধীরা এই অপরাধ এটা হলো গণদর্শনের ঘটনা আমরা জানি যে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এবং দুই হাজার তিনের নয়ের তিন ধারা মোতাবেক যদি গণদর্শনের শিকার কোনো নারী হন এবং এর মাধ্যমে তাহলে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড আর যদি তাহলে কারাদণ্ড আমরা জানি যেহেতু পূর্ব কি গণদর্শন করা হয়েছে এবং গণদর্শনের ঘটনা ঘটেছে সুতরাং এটা নয়ের তিন ধারাতেই পড়বে এবং সেই অনুযায়ী অপরাধী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই আমরা আশা করবো এবং সারা সিলেটের মানুষ তথা সারা দেশের মানুষ আজকে আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে এটা এই এই যে ঘটনা ঘটলো এই ঘটনার যাতে একদম সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ডের শাস্তিটাই হয় জীবন হোসেন সুমন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য